মন্দারমণিতে আমাদের হোটেল বুক করা হয়েছিল ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট, যার ফরেস্টা পোর্শনটাতে আমাদের বুকিং ছিল। রাস্তার বাঁদিকে হচ্ছে বিচ রিসর্ট এবং রাস্তার ডান দিকে নবনির্মিত এই ফরেস্টা পোর্শন যেখানে আমরা থাকব। এই হোটেলের সমস্ত কিছু ডিটেলস আপনাদের জানাবো, কেননা এই হোটেল যেহেতু একেবারে এই ফরেস্টা পোর্শনটা একেবারেই নতুন তৈরি হয়েছে, এই তিন চার মাস হলো তার বুকিং শুরু হয়েছে, তাই সমস্ত ডিটেলস দেখাবো এবং ভেতরটা যে একদম ঝাঁচকচকে এবং ঘরগুলো কীরকম সমস্ত কিছু ইনফরমেশনই এখানে শেয়ার করব। আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। রুম নাম্বার 1008 ভিন্টেজ সুপিরিয়ার রুম আমাদের বুক করা হয়েছিল। হাই ক্রিস্টি। আচ্ছা, এখানে রুমে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ভিন্টেজ রুম ফিলিং যেরকম থাকে, অনেক অ্যান্টিক ফার্নিচার্স রয়েছে, একটা কাবার্ড রয়েছে প্রথমে ঢুকেই। তারপরে আমরা ও ক্রিস্টি দেখিয়ে দিচ্ছে কাবার্ডের ভিতরে কতটা স্পেস রয়েছে। এরপরে আমরা এগোই, এখানে একটা ড্রেসিং টেবিল যেটা অবশ্যই একটা ভিন্টেজ একটা এথনিক লুক রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবং হ্যাঁ, এই সুইচটা, এই সুইচ কিন্তু অনেক দিন আগে আমরা এরকম সুইচ দেখতে পেতাম, এখন কিন্তু আর এরকম সুইচ দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে এই এথনিক অ্যাটমসফিয়ারটা বজায় রাখার জন্য করেছে। আচ্ছা, এখানে জিনিসপত্র রাখার জন্য, লাগেজ রাখার জন্য একটা স্পেস রয়েছে, অনেক অনেক বেশ চড়াই আছে জায়গাটা, সেখানে অনেকটাই রাখা যাবে জিনিসপত্র। এখানে আছে টিভি, এইখানে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটল, সঙ্গে কাপ চা, মিল্ক, সুগার। এবার ঘরের একটু মূল অংশটা দেখা যাক। এই দিকটায় দুটো সুন্দর চেয়ার দেয়া রয়েছে, একটা টেবিল রয়েছে, মাম্পি যেন কি সব দেখছে। লাঞ্চের অর্ডার দেব, ওই জন্য দেখছি একটু। এটা হচ্ছে বেডটা, বেডটা দেখে সেই ইটা চুনার আজকারি। হ্যাঁ, বিশুদ্ধ প্রথমে ঢুকেই তাই বলল, অনেকটা বড়। হ্যাঁ, যে কোনো হোটেলে আসবার সময় এই টয়লেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং এখানে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা খুব সুন্দর একটা ফিল, এবং লাইট যথেষ্ট পরিমাণে রয়েছে, বাথিং এরিয়াটা আলাদা করা, ফলে জল এদিকে চলে আসার কোনো ব্যাপার নেই। একটা পেন্টিং রয়েছে, মিরারের সুবিধাগুলো খুব ভালো রয়েছে, এই মিরারগুলো গোল মিরারগুলো কিন্তু শেভিং করার জন্য খুব দরকার পড়ে। হেয়ার ড্রায়ার রয়েছে এবং একদম আলাদা করে ফিক্সড লোকেশনে সেট করা রয়েছে। সব মিলিয়ে ওয়াশরুমটা কিন্তু একেবারে যথার্থ এই ঘরের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। উডেন ফ্লোর ফিনিশ, এই ধরনের উডেন ফ্লোর ফিনিশ কিন্তু আমার খুব ভালো লাগে। চলুন আপনাদের বারান্দাটা দেখাই। বারান্দাটা এই যে এরকম গেটটা খুললে তুমি, হ্যাঁ, এই
সেই গজল ডোবার কথা মনে পড়ে গেল। গজল ডোবার পড়ে গেল ডব্লিউবিসি, হ্যাঁ একদম একই রকম ছিল না? একদম একই রকম। পাখিটা খুঁজছো তো, কি সুন্দর ডাকছে বলো। আচ্ছা আর ওই পাশের যে বারান্দাটা যেটা আমাদের সাথে একদম লাগোয়া, ওই ঘরটাও কিন্তু আমাদের, আমার বাবা মা ওখানে আছেন। এখন সন্ধ্যেবেলা আমরা একটু বেরোচ্ছি, তো ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টের আমরা যে ফরেস্টটা ফরেস্টটাতে রয়েছি সেটা আমি একটু দেখাই যে এই সন্ধ্যেবেলা কীরকম সেজে উঠেছে। চারিদিক একেবারে আলো ঝলমল করছে, এবং আমরা যখন সকালবেলা আমরা যখন এখানে ঢুকলাম মানে দুপুরের দিকে আর কি, তখন বলছিলাম যে রাস্তার ঠিক ওপাশে হচ্ছে ওদের মেন বিল্ডিংটা, তো আমরা তো সি সাইডে একদম সি বিচের পাশেই আর কি, তো আমরা তখন বলছিলাম যে আমরা তো তাহলে সি বিচের ওটা পেলাম না, তো আমাদের একটুখানি হেঁটে রাস্তাটা ক্রস করে যেতে হচ্ছে। তো ওনারা বললেন যে সন্ধ্যেবেলা যখন আপনি এখানে দেখবেন, দেখার পরে কিন্তু আপনার আর ওদিকে যেতে ইচ্ছে করবে না। তো সত্যি দেখছি একদম খুব সুন্দর সাজানো আর কি, একদম নতুন এটা তৈরি হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি সব কটা। এখানে একটা বোট করা আছে, হ্যাঁ তাই জন্য এখানতে পাথর দিয়ে ঘিরে দিয়েছে চারপাশটা। এইটা হচ্ছে সামনেটা, মানে সামনে থেকে আমরা যদি মানে বাকি হোটেলটাই কিন্তু কাজ হচ্ছে, আর আর্ধেক হোটেলটা কাজ হয়ে গেছে। চলো এদিকে চলে আসবো, চলো আমরা ফরেস্টা পোর্শনে ভিনটেজ সুপিরিয়ার ফরেস্টা 4,500 টাকা পার নাইট, এবং অ্যাকুয়া প্রিমিয়াম ফরেস্টা 5,000 টাকা পার নাইট। এটা ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে এই তথ্য আমি দিলাম। ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টের মেন বিল্ডিংয়ে স্ট্যান্ডার্ড কটেজ এসি 2,700 টাকা পার নাইট, এক্সিকিউটিভ রুম 3,200 টাকা পার নাইট, এবং রয়্যাল রুম 5,000 টাকা পার নাইট। এদিকে আলোটা কম, আমরা ফরেস্টা বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে বিচ রিসর্টের সামনে দিয়ে আমরা এখন চলে এসেছি সি বিচের একদম কাছে। এইগুলো হচ্ছে কটেজ, বিচের পাশেই একটা স্টোর রয়েছে যেখান থেকে আপনি টি কফি বিভিন্ন বেভারেজেস এবং হার্ড ড্রিঙ্কস পাবেন। তবে যাওয়ার আগে, হ্যাঁ ভিডিও শেষ করবার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। মন্দারমণির যে কোনো রিসর্ট এমনকি ক্যান্ডেলউডও যদি ডাইরেক্ট বুক করতে চান, তার আগে অবশ্যই একবার অনলাইনে মানে যে সমস্ত অ্যাপগুলো আছে, মেক মাই ট্রিপ বা ইজ মাই ট্রিপ, তাতে একবার রেটটা চেক করে নেবেন। যেরকম আমরা ভিনটেজ ফরেস্টার রুমের ক্ষেত্রে অ্যাপ থেকে বুক করে আমরা কিন্তু অনেকটাই কমে পেয়েছিলাম। আজ তাহলে এই অবধি থাকলো, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে।